মাদক আয়ামে জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল মাদক এখন মাদক খাচ্ছি না আমরা তো সুযোগ খুঁজছি লাইসেন্স দেওয়ার জন্য তাই না কি এবং আমরা চাচ্ছি যে মানুষ মাদক থেকে দূরে থাক আবার এদিকে লাইসেন্সের ব্যবস্থা করছে সুবহানাল্লাহ তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে এটা ডাবল স্ট্যান্ডার্ড এত সহজ নয় ছাড়া আমরা জানি আল্লাহ পাক প্রথমে বলেছেন মাদক সেবন করে নামাজের কাছে যেও না আল্লাহ পাক প্রথমে বলেন নাই খেও না প্রথমে বলেছেন মাদক খেয়ে নামাজের কাছেও যেও না এখন পাঁচক তো নামাজ কেউ যদি পড়ে সে কি মাদক খাওয়ার সময় পাবে পাবে না এরপর আল্লাহ পাক বললেন উপকার আছে ক্ষতির পরিমাণ বেশি কিছু উপকার আছে কিন্তু ক্ষতিই বেশি আল্লাহ পাক অনুৎসাহিত করলেন সর্বশেষে গিয়ে সূরা মাইদা আল্লাহ পাক বললেন এগুলো শয়তানের কাজ ছেড়ে দাও যদি সফল হতে চাও হাতের মধ্যে পাত্র ছিল মদিনার অলিতে গলিতে পাত্র ফেলে দেওয়া হলো কিভাবে হলো আত্মশুদ্ধির মধ্য দিয়ে এখন আমি তো আত্মশুদ্ধির পথগুলোকে বন্ধ করে দিচ্ছি তাহলে মানুষ কিভাবে মাদক থেকে দূরে থাকবে এই যুব সমাজের মেইন সমস্যা এখন মাদক দেখবেন সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত সবকিছুর সাথে সারা সম্পৃক্ত হয়ে গেছে একটা হাই পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে হারাম একটা প্রেমের সম্পর্ক হয় পরে ছেঁকা খায় তারপর মাদকের কাছে যায় পরে মিউজিকের কাছে যায় প্রশান্তি খুঁজতে যায় কোনো জায়গায় প্রশান্তি পায় না পরে হয় গুন্ডা মাস্তান হয়ে যায় অথবা দেখবেন এই যে আত্মহত্যা করে জীবনটা নষ্ট করে ফেলে এরা কি দেশের কল্যাণ করতে পারবে যদি দেশের জন্য দাঁড়ানোর প্রশ্ন ওঠে কখনো এই যুব সমাজ দাঁড়াতে পারবে একটা মাদকাসক্ত যুব সমাজ কখনো দেশের কল্যাণে কাজ করতে পারবে তাহলে আমরা কাদেরকে কিসের পিছনে উৎসাহিত করছি বরং উচিত ছিল যুব সমাজকে বেশি বেশি কোরআনের দিকে নিয়ে আসা আল্লাহর দিকে নিয়ে আসা সুন্নতের দিকে নিয়ে আসা নামাজের দিকে নিয়ে আসা যুবকরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কি জঙ্গি হয়ে যাবে এরা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে সন্ত্রাসী হয়ে যাবে আমরা তাদেরকে নামাজে উৎসাহিত করবো হারাম কোনো কাজে উৎসাহিত করবো না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন কোনো জাহিলি যুগের সুন্না আপনি দেখেন জাহিলিয়াতে ছিল নারীর অবমাননা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখন কি আমরা মেয়েদেরকে উন্নত করছি খুব ফ্রি মিক্সিংয়ের নামে সম অধিকারের নামে আমরা কি মেয়েদেরকে অশ্লীল কাজে বাধ্য করছি না বেপর্দা করে বাইরে নিয়ে আসছি না আমরা করছি এবং তাদের পোশাক পরিবর্তন হয়ে গেছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে এবং এমন অনেক মেয়ে আপনি বাইরে দেখবেন যে পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এবং সমাজের ছেলেদের মানসিকতা হয়ে যাচ্ছে মেয়েদের মতো মেয়েদের মানসিকতা হয়ে যাচ্ছে ছেলেদের মতো দেখবেন এখন অন্যায়ের প্রতিবাদ মেয়েরা যতটা না করতে পারে ছেলেরা তার কানাকড়িও পারে না খেয়াল করে দেখেন সাইকোলজিক্যালি চেঞ্জ এসেছে মেয়েদের চিন্তা চেতনা চলাফেরা ওঠা বসা ছেলেদের মতো পুরুষ পুরুষ ভাব আর মেয়েদের ছেলেদের চলাফেরা ওঠা বসা গায়রত গাম্ভীর্য সব দেখবেন মেলি মেল একটা স্বভাব চলে আসছে এটা ভালো করে খেয়াল করেন আমাদের জেনারেশন এখন মেলি স্বভাবে অভ্যস্ত হচ্ছে কথা বলে মেয়েদের মতো করে ড্রেস আপ গেট আপ মেয়েদের মতো করে আপনি অর্নামেন্টস পরে মেয়েদের মতো মেয়েদের মতো চলাফেরা করে ওঠায় বসে মেলি মেলি স্বভাব ঝগড়াঝাটি মেয়েদের মতো করে দেখবেন খেয়াল করে প্রমাণ চাইলে আপনি অনলাইনে যান দেখবেন সারাদিন মেয়েদের মতো ঝগড়া করছে ছেলেদের সেই শৌর্যবীর্য গাম্ভীর্য ব্যক্তিত্ব তাদের মধ্যে এখন নাই যুব সমাজ আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা যুব সমাজকে আলোর পথে আনতে পারি জাহেলিয়াতের অন্যতম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি মানুষ সামান্য বিষয় নিয়ে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হতো আজকে কি সেটা নাই আপনি খেয়াল করে দেখেন জাহেলি যুগের প্রতিটা সমস্যা এখন আছে শিরক এখনো আছে মুসলিমরাই চিন্তার মধ্যে শিরক করছে কাজের মধ্যে শিরক করছে কথার মধ্যে শিরক করছে মুসলিমরা দেখবেন আমলের মধ্যে বেদাত করছে আমরা মুসলিম হয়ে ওষুধ খাচ্ছি ঘুষ খাচ্ছি জেরা করছি দুর্নীতি করছি পরকীয়া করছি অন্যের সম্পদ আত্মসাত করছি সব করছি আবার এদিকে নামাজও পড়ছি দান সদাকা করছি রমজান মাসে রোজাও রাখি তারাবির নামাজও পড়ি বছর বছর হজ উমরা করি এই হলো আমাদের বাস্তবতা শোনেন অনেক বড় বড় স্লোগান পড়ে অনেক বড় বড় স্লোগান পড়ে বড় বড় মিশন পড়ে আগে কোরআনের এই আয়াতের উপর আমল করেন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ আলাইকুম আনফুসাকুম নিজেদের নফসের খবর নাও নিজে আগে ঠিক হও নিজে আগে ঠিক হও নিজের নফসের খবর নাও তোমার কি অবস্থা লা ইয়াদুররুকুম মান দাল্লা ইনহতাদাইতুম যারা পথভ্রষ্ট হয়ে যায় বা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে
তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। কথা কি বুঝতে পারছেন? ইলাল্লাহি মারজিউকুম জামিআন, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, প্রথম সমস্যা আমাদের নিজেকে আমরা ঠিক করতে পারি নাই, নিজের আত্মার পরিশুদ্ধি হয়নি। মানুষের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, বড় বড় স্লোগান পড়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, ঠিক আছে, আগে নিজের ঘরে কোরআন পড়ুয়া মানুষ তৈরি করেন। কথা বুঝতে পারছেন না? কোরআনের আলো জ্বালতে চাই ঘরে ঘরে, ঠিক আছে, ভালো কথা, নিজের ঘরের মানুষ কোরআন পড়ে তো, সুদ বন্ধ করতে চাই খুব ভালো কথা, নিজের ঘরের মানুষ সুদ ছাড়ছে তো, নামাজি বানাতে চাই ভালো কথা, নিজের ঘরের মানুষ নামাজ পড়ে তো, জাকাতের কথা বলি, জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, আমরা জাকাত দেই তো, অন্যের পর্দার কথা বলি, আমার ঘরের মা বোন আমার মেয়ে পর্দা করে তো, আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ঠিক হও। আল্লাহ পাক বলেছেন একটা বাতি থেকে অনেকগুলো বাতি জ্বলতে পারে না, অনেকগুলো মোমবাতি আছে, একটা মোমবাতি ধরিয়েছেন, এখন বাকি মোমবাতি ধরানো সম্ভব না? সম্ভব, এভাবেই কিন্তু আলোকিত হয়। এখন যদি আমরা নিজেরা নিজের বাতি জ্বালাতে না পারি, মানুষের বাতি জ্বালাতে গিয়ে লাভ নাই। দেখবেন এইসব চেয়ারে বসে আমরা অনেক কথাই বলছি, কিন্তু জনগণের উপর তাসির কম হচ্ছে। কারণ কি জানেন? কারণ আমি যা বলছি নিজের মধ্যেই আমল নাই, আমি যা বলছি আমার নিজের মধ্যেই নাই, আমি আপনাকে কি সংশোধন করব? বাস্তবিক হন, প্র্যাকটিক্যাল হন, শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে এই নারে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে এভাবে দিন কায়েম হবে না। নিজের ঘরে দিন কায়েম করেন, ব্যক্তিগত জীবনে দিন কায়েম করেন, তারপরে আসেন মাঠে। যদি নিজে আমি ভালো না হতে পারি, আমার দ্বারা আপনি ভালো হতে পারবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর এই কাজটাই করেছেন, তিনি একটা একটা করে বাতি জ্বালিয়েছেন, 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো সাহাবি তৈরি হয়েছে, এই সাহাবিরাই সবর করেছেন, নির্যাতন সহ্য করেছেন, এক পর্যায়ে হিজরত করে মদিনা চলে গেছেন, ওই সাহাবিরাই তো বদরের যুদ্ধে এসেছেন, নাকি এই সাহাবির আকাশ থেকে পড়েছেন? এই 13 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহ পাক বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করেছেন, পরে গিয়ে মক্কা বিজয় হয়েছে। এত সহজ না, খালি আবেগী হয়ে স্লোগান দিয়ে আইওয়াশ শোডাউন করে কাজ হবে না। প্রত্যেকের ঘর ঠিক করেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবন ঠিক করেন, নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ওদের পথভ্রষ্টতা আমাদের ক্ষতি করবে না যদি আমরা হেদায়েতের উপর থাকি। অন্যের কথা বাদ দেন, মুসলিম হিসেবে আমি যেন নামাজি হই, আমি জামাত পাচ্ছি কিনা, আমি জামাতে সালাত পড়তে পারছি কিনা, আমার ঘরে পর্দা ঠিক আছে কিনা, আমার ঘরে সুদের টাকা আসছে কিনা, আমার ঘরে হারাম রিজিক ঢুকছে কিনা, আমার ঘরে তালিম হচ্ছে কিনা, কোরআনের চর্চা হচ্ছে কিনা, আমার ঘরে একটা হাফেজ আছে কিনা, আমার ঘরে একটা আলেম আছে কিনা, এটা দেখতে হবে আমাকে আগে। এভাবে ঘর টু ঘর ঠিক করেন, সমাজ 23 বছর লাগবে না, 10 বছর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় লাগবে না, কারণ শেষ জামানার সময় দ্রুত আগাবে, শেষ জামানার সময় আরও দ্রুত আগাতে থাকবে, দিন দিন মুসলিমদের উপর নির্যাতন বাড়তেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্য থেকে এমন কিছু মানুষকে তৈরি করবেন যারা পরবর্তীতে দিনের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে এই, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল থেকে কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নবীর প্রেমে